ওকে, সো এবার আমরা যেটা করব যে এই যে আমাদের ডাটাটা যখন আমরা লিখতেছি যে সেভ ক্লিক করছি তখন কিন্তু আমাদের এখানে থেকে যাচ্ছে। সো এটা করার জন্য আমরা একটু লক্ষ্য করি যে উপরে যে আমাদের ফর্মটা আছে এখানে দেখেন ফর্মের মধ্যে কিন্তু একটা আইডি সেট করা আছে, তাই না? সো আপনারা চাইলে আইডি বা ক্লাস যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন, আমার এখানে দেওয়া আছে। সো আমি এই জন্য আইডি দিয়েই কাজ করতেছি, আপনারা যে কোনো এখানে দিবেন, হ্যাঁ দিয়ে কাজ করবেন। সো এই যে আইডিটা এটা আমরা ধরব কোথায়, এই জায়গায় যখন লোড ডাটা হবে তখন আমাদের এটা রিসেট হয়ে যাবে। সো আমরা ডলার দিব প্রথমে, ডলার দিয়ে এটাকে ধরব কিভাবে, হ্যাশ দিয়ে, তাই না? সো হ্যাশ দিব এবং এটাকে ধরলাম, ধরে এখানে একটা ট্রিগার নামের মেথড আছে, ট্রিগার যেটা আপনার ট্রিগার করবে। সো এর মধ্যে ভ্যালু হিসেবে দিয়ে দিতে পারেন রিসেট, সো রিসেট হয়ে যাবে তখন ওটা, ঠিক আছে, সিম্পল ওয়ে। সো এটাকে সেভ করলাম, দেখেন এটাকে কি করলাম আমরা, ট্রিগার করলাম। সো এবার যদি আমরা এখানে রিলোড দিয়ে সাপোজ এখানে আমি লিখতেছি মনে করেন শাকিব খান, ঠিক আছে, যে সেভ করতেছি, একটু লক্ষ্য করেন শাকিব খান আসছে কিন্তু এখানে এটা কি চলে গেছে। ওকে, কোনো প্রবলেম আছে? সাপোজ আমি এখানে লিখতেছি জাহিদ হাসান, সো দেখেন সেভ করছি, আমার কিন্তু কোনো লোড হয়নি, আমি কিন্তু সেভ করার সাথে সাথে চলে আসছে এবং এখানে কিন্তু এটা ট্রিগার হয়ে গেছে। সো একদম সিম্পল ওয়ে। সো এবার আমরা নেক্সটে যেটা দেখবো সেটা হচ্ছে যে ভ্যালিডেশন করবো, অর্থাৎ দেখেন এখন কিন্তু সেভ আছে, আমি যখন সেভ ক্লিক করবো কিন্তু ফাঁকা হয়ে আছে, ফাঁকা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। সো এটা কিন্তু ঠিক না, তাই না? সো আমরা এটাকে ভ্যালিডেশন কিভাবে করবো সেটা আমরা নেক্সট পর্বে দেখবো।